এখন তো মাছ মারার খুব ভালো একটা মৌসুম, যেহেতু পানিগুলা নেমে যাচ্ছে এখন বেশ মাছ ধরতেছে চারপাশ থেকে, যেটা আমরা খবর পাই এখন বেশ মাছ ধরা পড়তেছে। এই ক্ষেত্রে এখন নদীতে কি কি মাছ পাওয়া যাচ্ছে? এই ক্ষেত্রে নদীতে এখন রুই, মৃগেল, কালিবাউস এইসব মাছ বেশি পাওয়া। আচ্ছা, তুমি যেভাবে মাছটা ধরো, তোমার মাছ ধরার অভিজ্ঞতা অনেক, যদিও ছোট একটা মানুষ, তোমার সুনাম চারদিকে অনেক। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার মাছ ধরার তুমি কিভাবে টোপ ব্যবহার করো, বড়শিতে বা কি দাও, এটা যদি একটু বলা। মূলত আমরা টোপ ব্যবহার করি সাদা টোপ, রুটি শুকনো পাউরুটি ঝুড়ে করে নেওয়া হয়, তারপরে এতে পিঁপড়ার ডিম দিয়ে মাখে নেওয়া হয়। এটা তিন স্টেপ বড়শি ব্যবহার করি আমরা, একসাথে মানে তিনটা বড়শি থাকে, আর দুইটাতে দেওয়া হয় সাদা টোপ, মানে রুটি আর পিঁপড়ার ডিম এটা। আর মূলত একটাতে কেঁচো ব্যবহার করি, বা চেরা বলতে পারেন আপনারা, চেরা এই জিনিসটা ব্যবহার করি। আচ্ছা, কেঁচো কেন ব্যবহার করা হয়? রুটি কি মাছ খায় না? রুটি খায় অবশ্য, কিন্তু রুটি পানিতে পরে বেশিক্ষণ থাকে না, যদি স্রোত পানি হয় তাহলে এটা ধুয়ে যায়, খুলে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে কেঁচো একটু নড়াচড়া করে? নড়াচড়া করে আর ওটা মানে স্থায়ী খায় কিছুক্ষণ, মানে মাছ সহজে ওটাকে খেয়ে দিতে পারে। আচ্ছা, মানে কেঁচো নড়াচড়া করলে মাছের চোখে পড়ে, এই জন্য বড়শিতে মুখ দেয়। আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ ভাই তোমারে। আর আমি আর আরেকটা শুনলাম, তুমি নাকি হচ্ছে চারে কোনো একটা তেল ব্যবহার করো? আমরা চারে এই তেলটা ব্যবহার করে থাকি মূলত মাছকে আকৃষ্ট করার জন্য, এই তেলের গন্ধতে মাছটা তাড়াতাড়ি এগিয়ে আসে, মানে টোপে তাড়াতাড়ি মাছ আগ্রহী হয়। আচ্ছা, এই এই তেল কি তেল? এটা মূলত আপনার মাথায় ব্যবহার করার তেল, মানে সবকিছু অনেক ধরনের, মানে বেশ ভালো মেডিসিন অনেক কিছু মানে মিক্স করা আছে। ও আচ্ছা, এটা মূলত মাথার তেল, মাথার তেল, কিন্তু এটা কোনো এক কারণে মাছরা আকৃষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই তেলটার নাম কি? এটা আপনার ডক্টর হেয়ার অয়েল। ডক্টর হেয়ার অয়েল, ডক্টর হেয়ার অয়েল, এটা মূলত শেরপুরেই তৈরি হয়, শেরপুরেই তৈরি হয়, এখান থেকে পুরো বিশ্বেই, পুরো বাংলাদেশে এটাকে পাঠানো হয়। আচ্ছা, ধন্যবাদ তোমাকে ভাই। হ্যাঁ।